ভিটামিনের সংজ্ঞা কি? যে জৈব উপাদান বিভিন্ন খাদ্যবস্তুতে সামান্য পরিমাণে উপস্থিত থেকে জীবের স্বাভাবিক পুষ্টিতে সাহায্য করে, কিন্তু দেহ গঠনের উপাদান অথবা শক্তির উৎস হিসেবে সরাসরি ব্যবহৃত হয় না, অথচ উপাদানটির অভাবে দেহে নির্দিষ্ট রোগ দেখা যায়। অর্থাৎ যে জৈব উপাদান আমরা খাদ্যবস্তুতে বিভিন্ন জৈব উপাদান দেখতে পাই, যেগুলি খুব সামান্য পরিমাণে উপস্থিত থাকে এবং জীবকে পুষ্টিতে সাহায্য করে, কিন্তু দেহ গঠনের উপাদান অথবা শক্তির উৎস হিসেবে সরাসরি ব্যবহৃত হয় না, তাদেরকে বলে ভিটামিন। ভিটামিন দ্রাব্যতা অনুযায়ী ভিটামিনকে দুভাগে ভাগ করা যায়, যেমন স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন, যেমন ভিটামিন এ, ডি, ই আর কে, এবং জলে দ্রবীভূত ভিটামিন, উদাহরণ ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন, যেসব ভিটামিন জলে অদ্রবণীয় কিন্তু স্নেহ পদার্থ অর্থাৎ ইথার, ক্লোরোফর্ম, অ্যালকোহলে দ্রবীভূত হয়, সেই ধরনের ভিটামিনকে স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন বলে। এবার আমরা জানবো কোন কোন ভিটামিনগুলো স্নেহ পদার্থে দ্রবীভূত। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনগুলি সাধারণত রান্নার সময় নষ্ট হয় না। এবার ভিটামিন এ, ভিটামিন এ বা রেটিনল বা অ্যান্টি জেরপ্থ্যালমিক ফ্যাক্টর কাকে বলে? ভিটামিন এ চোখের জেরপ্থ্যালমিয়া নামে রোগ প্রতিরোধকারী ভিটামিন নামে পরিচিত। বিটা ক্যারোটিন নামে প্রোটা ভিটামিন থেকে যকৃৎ এবং ক্ষুদ্রান্তে শ্লেষ্মা ঝিল্লিতে ভিটামিন এ সংশ্লেষিত হয়, ক্যারোটিনেজ এনজাইম এই সংশ্লেষণে সহায়তা করে। ভিটামিনের উৎসগুলো কি কি, অর্থাৎ উৎসগুলো? প্রাণীজ উৎস দুধ, মাখন, ডিম, মাছ, কড লিভার, ফিশের যকৃতের তেল, হ্যালিবাট মাছের যকৃতের তেল। উদ্ভিজ্জ হলুদ রঙের ফল আম, টমেটো, গাজর, পেঁপে, কুমড়ো, শাক ইত্যাদি। আমরা জানবো ভিটামিন এর কাজগুলো কি কি। দেহ বৃদ্ধিতে অংশগ্রহণ করে, চোখের রেটিনাতে আলোক সংবেদী রঞ্জক কণা রোডোপসিন নামে রাসায়নিক পদার্থের সংশ্লেষণে সাহায্য করে, এই রঞ্জক কণা আবছা আলোকে দেখতে সহায়তা করে, জিভ, গলবিল, শ্বাসনালী, লালাগ্রন্থি প্রভৃতির আচ্ছাদনী কলার স্বাভাবিক সক্রিয়তা ও সজীবতাকে বজায় রাখে, জীবাণু সংক্রমণে বাধা দেয়, স্নায়ুকোষের পুষ্টি ও কার্যক্ষমতা বজায় রাখে, অস্থির স্বাভাবিক আকৃতি ও বৃদ্ধির কাজে অস্থিকোষের ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে, কার্বোহাইড্রেটের সংশ্লেষণে সহায়তা করে। ভিটামিনের অভাবজনিত লক্ষণগুলো কি কি। চোখের রোগ, ভিটামিন এর অভাবে মানুষের রাতকানা বা নিকটালপিয়া রোগ হয়। ভিটামিন এ এর অভাবে রেটিনা রড কোষে রোডোপসিন নামে আলোক সংবেদী রঞ্জক পদার্থের উৎপাদন ব্যাহত হয় বলে দৃষ্টিশক্তিও ব্যাহত হয়। এছাড়া অক্ষিগোলক রক্তবর্ণ ধারণ করে, শুষ্ক হয় এবং উজ্জ্বলতা হারিয়ে ফেলে, একে জেরপ্থ্যালমিয়া বলে। এই অবস্থায় চোখে সবসময় বিট স্পট, কর্নিয়া নষ্ট, চোখের ছানি পড়ে এবং চোখের অশ্রুগ্রন্থি নষ্ট হয়ে যায়। দেহ বৃদ্ধি, ভিটামিন এর অভাবে দেহ বৃদ্ধি ব্যাহত হয়। ভিটামিন এর অভাবে বিভিন্ন রকমের ত্বকের রোগ দেখা যায়, আবরণী কলার গ্রন্থি বিনষ্ট হয়, বৃক্ক মূত্রনালীর আবরণী কলা নষ্ট হয়ে পড়ে এবং বৃক্কীয় পাথর দেখতে পাওয়া যায়। স্নায়ুতন্ত্রের ক্ষয় বিকৃতি ঘটতে দেখা যায়, নিম্ন শ্রেণীর প্রাণীতে প্রজনন ক্ষমতা ত্রুটিপূর্ণ হয়, করোটীয় মেরুদণ্ডের কোনো কোনো অংশে অস্থির অত্যধিক বৃদ্ধি ঘটে, এই কারণে স্নায়ুতন্ত্রের অংশ ক্ষতিগ্রস্ত হয়। প্রাত্যহিক চাহিদা বা ডেলি রিকোয়ারমেন্ট, আমাদের ভিটামিন এ কতটা প্রয়োজন শরীরে। বাড়ন্ত শিশু, বয়ঃসন্ধিকাল, গর্ভাবস্থা ও শিশু মায়ের স্তন থেকে দুধ খাওয়ার সময় ভিটামিন এ এর চাহিদা 6,000 থেকে 8,000 IU অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন প্রয়োজন, এবং বয়স্ক লোকের ক্ষেত্রে 5,000 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন প্রয়োজন। অধিক ভিটামিন এর ফলে অপক্রিয়া, বমি বমি ভাব, ঘুম ঘুম ভাব বা তন্দ্রাচ্ছন্নতা, দেহে ওজন কমে যায়, চুল পড়া, চোখে ক্ষত, রক্তক্ষরণ এবং অস্থি থেকে
ক্যালসিয়ামের অবক্ষয়ের ফলে অস্থি ক্ষণভঙ্গুর হয়ে পড়ে।